আগামীকাল 15ই জুলাই আসলে জাতীয় জামায়াত ইসলামীর একটি সমাবেশের কথা ছিল, কিন্তু সেই সমাবেশটি আসলে কিছু কারণে সমাবেশটি আসলে বন্ধ করা হয়েছে বা অনুমতি মেলেনি পুলিশের পক্ষ থেকে। যেমনটি কিছুক্ষণ আগে আসলে এসএমপির উপকমিশনার তিনি জানাচ্ছিলেন যে তাদেরকে অনুমতি দেওয়া হবে না, এর পেছনে কারণ জানতে চাইলে তিনি মানবজমিনকে জানান যে সহিংসতার একটি অবস্থান থাকার কারণে আসলে তাদের যে সমাবেশটি সেটি স্থগিত করা হয়েছে। দর্শক, এছাড়াও আমরা একটি বিষয় জানি যে এছাড়া আরেকটি বিষয় যে আজকে কিছুক্ষণ আগে অর্থাৎ জুমার নামাজ পর তাদের সাথে জামায়াত ইসলামের সাথে মানবজমিনের একটি ইন্টারভিউ বলা হয়েছে যে তারা সমাবেশটি করবে এবং সেখানে পুলিশের কাছে যে অনুমতি সেই অনুমতি তারা আশাবাদী। এক দশক পর রাজধানীতে সমাবেশ করা জামায়াত ইসলামী এবার সিলেটে কর্মসূচি ঘোষণা করে জামায়াতের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু পুলিশ বলছে যে নাশকতার আশঙ্কা থাকায় এই সমাবেশের অনুমতি দেওয়া হবে না। এরপরও তারা সমবেত হওয়ার চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে মানবজমিন যে ইন্টারভিউ করেছে সেখানে তারা জানায়। অন্যদিকে জামায়াত বলছে সমাবেশ করার সব ধরনের প্রস্তুতি তাদের আছে এবং এখানে তারা যে আজকে আগামীকালকে যে সমাবেশ সেখানে তারা যে বিষয়টি জানিয়েছেন যে আমির সহ নেতাকর্মীদের মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবিতে সিলেটে বিভাগীয় সমাবেশ আহ্বান করে 5 জুন মহানগর পুলিশকে চিঠি দেয় জামায়াত। সেখানে 15 জুলাই শনিবার নগরের রেজিস্ট্রি মাঠে জামায়াত হওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছিল, কিন্তু আজকে কিছুক্ষণ আগে আসলে এসএমপির যিনি এসএমপি যিনি কমিশনার তিনি আসলে জানিয়েছেন যে সিলেটে জামায়াত ইসলামীর কোনো ধরনের সমাবেশ করার সুযোগ দেওয়া হবে না, অথবা এর পেছনের কারণ হিসেবে তিনি যেটি বলেছেন যে একটি নাশকতার আশঙ্কা রয়েছে তাদের জমাবেশকে ঘিরে, সেই কারণে আসলে তারা অনুমতি দিবে না বলে জানিয়েছে। কিছুক্ষণ আগে আমরা আসলে সিলেটের যে রেজিস্ট্রি মাঠ সেই মাঠে গিয়েছিলাম এবং সেখানে যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি যে তেমন কোনো ধরনের ব্যবস্থা করেনি। সেখানে বেশ কিছু ভ্যান গাড়ি এবং কি অন্যান্য গাড়িগুলো জমায়েত করা হয়েছে এবং কোনো ধরনের ব্যানার পোস্টার সেগুলো দেখা যায়নি। তবে দর্শক, সিলেটের যে আজকের পরিস্থিতি সেটিকে ঘিরে যেমনটি জানানো হয়েছে যে জামায়াত ইসলামী আগামীকালকে যেভাবে হোক তারা সমাবেশ করবে সেই বিষয়টি তারা কিছুক্ষণ আগে আমাদের একটি লাইভে জানিয়েছেন। সিলেট আরেকটি বিষয় যে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ একটি গণমাধ্যমকে জানিয়েছেন যে 7 জনকে থানায় নেওয়া হয়েছে, তাদের রাজনৈতিক পরিচয় এখনও জানা যায়নি, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই বিষয়টিও আসলে কিছুক্ষণ আগেই তারা জানিয়েছেন, আটকরা কোনো নাশকতায় জড়িত কিনা সেটি খতিয়ে দেখছে পুলিশ। তারা জামায়াত ইসলামের নেতাকর্মী জানিয়ে দলের মহানগর আমির ফখরুল ইসলাম একটি বিষয় বলেছেন যে শনিবার রেজিস্ট্রি মাঠে আমাদের বিভাগীয় সমাবেশ হবে, শুনেছি শুক্রবার সকালে মাঠ পরিদর্শন করতে যান নেতাকর্মীরা, এ সময় তাদের নেতাকর্মীদের আটক করা হয়েছে। তবে সে বিষয়টি তিনি নিশ্চিত করে বলেনি, তিনি যেটি বলেছেন যে তারা আসলে তার সংগঠনের নেতাকর্মী কিনা সে বিষয়টিও তিনি নিশ্চিতভাবে জানেন না। এর মধ্যে তাদের যে সমাবেশ সে তারা দীর্ঘ 1 দশক পর প্রথম সমাবেশ করে ঢাকার 10 জুন ঢাকার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির নির্বিঘ্নে সমাবেশ করা নিয়ে রাজনীতিতে আলোচনায় তৈরি হয়েছে আবার নতুন করে, যেখানে তারা দীর্ঘ 10 বছর কোনো ধরনের সভা সমাবেশ করেনি। সেই পরিস্থিতি বের হয়ে তারা 2013 সালের পর 2023 সালে 10ই জুন তারা আসলে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের একটি কক্ষে তারা সমাবেশ করে। তবে তারা একটি বিষয় বলছিলেন যে 300 জন সদস্য হলেও তারা আসলে কালকে সমাবেশটি করবে এবং সেই বিষয়গুলো তারা আমাদেরকে কিছুক্ষণ আগেই জানিয়েছেন। জামায়াতের যদি বলি যে দুই যুগের মিত্র বিএনপির পক্ষ থেকেও সরকারের সঙ্গে দলটির যোগাযোগের বিষয়ে আকার ইঙ্গিতের নানা ধরনের বক্তব্য আসলেও সেই প্রত্যেকটি বক্তব্য আসলে তারা নাছর করে দিয়ে যে নাকচ করে দিয়ে বলেছেন যে আমাদের কোনো দলের সঙ্গে নেই। তারা এক তাদের যে দাবিগুলো তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন এবং তাদের নেতাকর্মীদের যে মুক্তি সেই মুক্তির দাবিতে আসলে তারা আন্দোলন করে যাচ্ছেন এবং তাদের যে সভা সমাবেশ সেগুলো কিন্তু তারা চলমান রেখেছেন।
যেমনটি আমরা জানি যে আজকে যে তাদের সাতজন আটক হওয়ার ঘটনাটি, সেটি কিন্তু কেউই নিশ্চিত করে বলেনি যে তাদের একজন আমির তিনি বলেছেন যে আসলে তারা জামায়াতের নেতাকর্মী কিনা সে বিষয়টি তারা নিশ্চিত নয়। তবে এতক্ষণ নাগাদ যে বিষয়টি আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে আসলে সিলেটে জামায়াতের সাত কর্মী আটক, এই বিষয়গুলি তারা আসলে জানাচ্ছিলেন, তবে পুলিশ কিংবা তাদের নেতাকর্মীদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ধরনের বিবৃতি দেওয়া হয়নি। জামায়াতের যে বিষয়টি যে দীর্ঘদিন পরে আসলে তারা যেই মন্তব্যগুলো করছে যে তারা আবার নতুন করে রাজনীতিতে আসবে, তবে তাদের নিবন্ধন না থাকার বিষয়টি জানতে চাইলেও তারা সেভাবে বিষয়টি বলেন যে নিবন্ধন না থাকলেও তারা সামনে যে নির্বাচন সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। আজকের যে এই অনুমতি না পাওয়ার বিষয়টি আবার আপনাদের বলে রাখছি যে আজকের অনুমতি না পাওয়ার বিষয়টি হচ্ছে যে তারা পুলিশের পক্ষ থেকে যে এটি বলা হচ্ছে যে একটি নাশকতার সম্ভাবনা রয়েছে, যে কারণে আসলে তারা এখানে অনুমতি দিচ্ছে না। রাজনীতিতে জামায়াতের একটি ফ্যাক্ট রয়েছে যেটি বলা চলে যে বিএনপি ব্যর্থ হলে একদফার আন্দোলনের ফসল ঘরে তুলবে জামায়াত, এমনটি বলা হয় নানা মাধ্যমে। ইউএর সঙ্গে জামায়াতের বৈঠক হয়েছে, তাছাড়াও আমেরিকা থেকে তাদের একটি বিষয় বলা হয়েছে যে তারা যাতে করে তাদের সঙ্গে দেখা করে এবং কথা বলে। আরেকদিকে যদি আমরা বলি যে জামায়াতকে স্বাগত জানাতে বিভিন্ন দলই আসলে চাচ্ছে যে তারা তাদের সঙ্গে যুক্ত হোক, তবে এখন পর্যন্ত সে বিষয়গুলো যেমন নিশ্চিত নয় যে তারা কোন দলের সঙ্গে যুক্ত হবেন, বা আবারও তারা যাদের যে পুরনো দল জামায়াত ইসলামী সেই দলের নিবন্ধন পাবেন কিনা সে বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, সেই বিষয়গুলো আসলে এখনও নিশ্চিত নয় যে তারা আইনি প্রক্রিয়া শেষ করে আসলে আবার ফের তাদের যেই সভা সমাবেশ বা নির্বাচন সেই বিষয়গুলোতে অংশগ্রহণ করবেন। তো আজকের পুলিশের একজন কমিশনার তিনি আসলে কিছুক্ষণ আগে মানবজমিনের কাছে ইন্টারভিউ বলেছেন যে ফোন কলে বলেছেন যে তাদের কাছে একটি ইনকল রয়েছে যে আগামীকালকে যে সমাবেশ করার চেষ্টা করছে সেই সমাবেশকে ঘিরে একটি সহিংসতা করার কথা রয়েছে বলে আমরা তারা সন্দেহ করছেন বা ধারণা করছেন। আরেকটি বিষয় যে দীর্ঘ 10 বছর তারা তাদের যে কার্যালয়গুলো রয়েছে সেই কার্যালয়গুলো বন্ধ রাখলেও গত 10ই জুনের যেই তাদের সমাবেশ সেই সমাবেশের পর থেকে খুলতে শুরু করেছে প্রত্যেকটি রাজনৈতিক কার্যালয়, এবং যে বিষয়টি যে তারা তাদের রাজনৈতিক কার্যক্রমগুলো তারা আবার চালু করেছেন এবং বিভিন্ন ঢাকার পর বিভাগীয় সমাবেশের প্রথম সিলেটে তারা করার চেষ্টা করছেন, এবং এখন পর্যন্ত তাদের কাছে অনুমতি পুলিশের কাছে অনুমতি চেয়েছিল গত 5ই জুলাই, তবে দীর্ঘ 9 দিন পর আজ 14ই জুলাই আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে তারা অনুমতি পাচ্ছে না সেই বিষয়গুলো নিয়ে, এবং কি যে মাঠে তারা অনুমতি চেয়েছে সেই মাঠেও তেমন কোনো ধরনের কার্যক্রম না দেখার কারণে বিষয়টি একটি পরিষ্কার হয়ে চলেছে যে তারা আসলে সমাবেশের যে স্থান নির্ধারণ করেছেন সেই স্থানে আসলে তারা অনুমতি করতে পারবে কি না। এছাড়াও তাদের যে কার্যক্রমগুলো আমরা লক্ষ্য করেছি যে 7ই জুলাই সুইডেনে একটি স্টকহোমে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় প্রতিবাদে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করেছে এই জামায়াত, এবং কি দুটো কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী যোগ দেয়, দেশীয় আন্তর্জাতিক গণমাধ্যমের খবরও জায়গা পায় জামায়াত। হঠাৎ রাজপথে জামায়াতের এই ভূমিকার জন্য আওয়ামী লীগ ও বিএনপিকে দোষারোপ করছে বামপন্থী রাজনীতিরা। তারা বলছেন দেশের বড় দুটি দল নিজেদের স্বার্থ জামায়াতকে ব্যবহার করছে, যা 72-এর সংবিধানের সাথে সাংঘর্ষিক, এমন নানা ধরনের তথ্য আসলেও আজকে তারা সেসব পরিস্থিতি বের হয়ে আবার নতুন করে সমাবেশের যেই চেষ্টা সেটি কিন্তু চালাচ্ছেন, বিশেষ করে ঢাকার পর আজকে সিলেটে তাদের যেই কার্যক্রম চালানোর কথা রয়েছে আগামীকাল সেই কার্যক্রমগুলো কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয়। তবে যে বিষয়টি যে পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে তারা আসলে অনুমতি পাবে না সেই বিষয়টি এখনও জামায়াতের কোনো নেতাকর্মীর পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে বিবৃতি দিয়ে না জানানো, মানবজমিনের কাছে একটি ফোন কলেজ পুলিশের কমিশনার এসএমপির কমিশনার তিনি আসলে যুক্ত হয়ে যেটি বলেছেন যে তিনি জামায়াত আগামীকাল তাদের যেই সমাবেশ সেটির অনুমতি পাবে না। 10 দশকে এমন নানা ধরনের তথ্য আপনাদেরকে জানাবো যে যদি তারা ফের অনুমতির জন্য বা জামায়াতের পক্ষ থেকে কোনো নেতাকর্মী সেখানে যায় সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে নিশ্চিত করবো, যে যদি অনুমতি পাই আপনাদেরকে আবারও যুক্ত করবো মানবজমিন লাইভে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে।